বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ডিবি প্রধানের ভিডিও ভাইরাল। তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেসো খুঁজতে গিয়ে বেরিয়ে আসলো সাপ, যে কিনা অপরাধীদের শাস্তি দেয় সেই নিজেই অপরাধ করে বসে রয়েছে। এখন ডিবি প্রধানের কি হবে, ডিবি প্রধানের এই ভিডিওটা দেখার পরে ডিবি প্রধানের কি শাস্তি হতে পারে, ডিবি প্রধানের এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো যারা যারা ডিবি হারুনের এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন, তারা এই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে আমাদের দেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করছে পুলিশ এবং তাদের উপরে নির্যাতনও করছে, মারধরও করছে। বিনা অপরাধে এমন বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে ডিবি হারুন। ডিবি হারুনের এসব কর্মকাণ্ডে বেশ কিছুদিন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিলেন। আর আমাদের বাংলাদেশে একটা বিষয় খুব ভালোভাবেই ঘটে, যে একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তারই একটি ভাইরাল লিঙ্ক বের হয়ে যায়। আপনারা অনেকেই বুঝতে পারছেন ডিবি হারুনের ভাইরাল লিঙ্কটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, কিন্তু অনেকে স্বীকার করছেন না এটা ডিবি হারুনের লিঙ্ক। কিন্তু আমি যতদূর পর্যন্ত দেখেছি এটা ডিবি হারুনের অরিজিনাল লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট হলে আপনারা ডিবি হারুনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। তো ডিবি হারুনের লিঙ্ক পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ডিবি হারুনের এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আপনার মতামত কি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এটা আপনি কোন চোখে দেখছেন, ডিবি হারুনের এই লিঙ্কটি কি ভাইরাল হওয়া সঠিক হয়েছে কি না আমাদেরকে অবশ্যই জানাবেন। তাহলে অবশ্যই এই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।